বলছি দুষ্টুর ঘরটা ঠিকঠাক মতো গুছিয়ে রেখেছিস তো? আজ কতদিন পরে মেয়েটা আসছে। হ্যাঁ, আমার জন্য কি তুমি কিছু বাকি রেখেছো মাসি? তুমি তো নিজেই এই ঘরটাকে ছবি বানিয়ে রেখে দিয়েছো। কিন্তু ওরা কোনো কোনো আসছে না বলতো? ওই তো, ওই তো এসে গেছে। ওয়েলকাম হোম। এবার দেখবো তোমার মানুকে তুমি কি করে ভুলে থাকো। দেখো তুমি বাবা, দুষ্টু কখনো তোমাকে ভুলতে পারে? যেই মানুষকে জ্বালিয়ে জ্বালিয়ে আমি এত বড় হয়েছি ছোট থেকে, তাকে আমি ভুলে যাব? তুমি বড় হয়েছো তোমার নিজের কাছে, কিন্তু এই মানুষের কাছে তুমি সেই ছোট্ট দুষ্টুটাই আছো। আচ্ছা মানুদা, আজ লাঞ্চে দুষ্টুর পছন্দ মতন মেনু হয়েছে তো? না, এখনো হয়নি। ও যা বলবে আমি বানিয়ে দেবো। বলো দুষ্টু কি খাবে? তুমি যেটা রান্না করবে আমি সেটাই ভালোবেসে খাবো। তাহলে এখন আমি আমার একটু ঘরে যাই। চল চল চল। এই মানো দাদা, দাঁড়া দাঁড়া, ওই বিবি এসে গেছে, বিবির সঙ্গে যেতে তোর দরকার আছে। যাও দুষ্টু, ঘরে যাও। শোনো মানুদা, অনেক কাঠ খড় পুড়িয়ে মেয়েটাকে বাড়িতে নিয়ে এসছি, এটা চোখে চোখে রেখো। একলা এধার ওধার যেন না যায়। ওকে একলা পেলে আবার ওর শ্বশুর বাড়ির লোকেরা কি বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাবে তার ঠিক আছে? একটু দেখো, বুঝলে? ঠিক আছে, এইটা বলবার জন্যেই। পারলে তুমি পারলে দুষ্টুকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? পারলাম। আমাদের দেখলে এই বাড়িতে থাকলে ওর নিজের জীবনটা নিয়ে নতুন করে কিছু ভাবতে পারতো? পারতো না। দুষ্টু যদি সত্যি সত্যি নিজের জীবনটা নিয়ে ভাবে, যদি সত্যি সত্যি ওর জীবনে রাজার জায়গে অন্য কেউ আসে, আমরা সহ্য করতে পারবো? পারতে হবে, পারতে হবে। দুষ্টুর মুখে হাসি দেখলে পর আমরা খুশি হব, আমরা স্বস্তি বিশ্বাস করব।
আপনার সঙ্গে আমার প্রথম আলাপ কোথায়, প্রথম দেখা হয়েছিল কোথায়?